হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি চাপলে আমার সে তরকারি রান্না করবো এখন। দেখো, আলু, বেগুন আর এই ডাটা দিয়ে এই দেখতে থাকো। প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে নেবো এখন আমি। তোমরা দেখতে থাকো, দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। নিয়ে চাপলা মাছের রেসিপি তৈরি করবো আলু বেগুন আর ডাটা দিয়ে। দেখতে থাকো তোমরা। দেখো, চাপলা মাছ ভাজা প্রায় হয়ে গেছে। চাপলা মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন চাপলা মাছের তরকারিটা বানাবো। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে যে আলু বেগুন আর ডাটা দিয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিই। তোমরা দেখতে থাকো চাপলা মাছের রেসিপি তৈরি করি কীভাবে, দেখে থাকো। দেখো, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আলু বেগুন ডাটা দিয়ে দিব এখন। দেখো, ডাটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এখন আমি 15 মিনিট করে লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে 15 মিনিট লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো, 15 মিনিট লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি আর এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো 15 মিনিট করে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। দেখতে থাকো বন্ধুরা কীভাবে চাপলা মাছের রেসিপি তৈরি করছি, মাখা মাখা ঝোল বানাবো। দেখো, দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এখন আমি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে 2-5 মিনিট মতো রেখে আমি এখন ঢাকাটা উঠিয়ে নিয়ে ভালো করে হয়েছে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে 15 মিনিট করে জল দিয়ে দেবো। দেখে থাকো, দেখে পছন্দ হলে লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর দেখো, তোমরা বাড়িতে রান্না করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখো, সবজিগুলো কষানো হয়ে গেছে প্রায়। এখন জল দিয়ে দিচ্ছি। দেখো, মাখা মাখা ঝোল বানাবো। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে 10-15 মিনিট জাল দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেবো মাছগুলো। দিব মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, দেখতে কেমন লাগলো, কেমন লাগছে দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2-3 মিনিট রেখে আমি সবজিটাকে নামিয়ে নিব। তোমরা বাড়িতে রান্না করে খেয়েও আর কমেন্ট করে জানিও ভালো লাগবে। আর দেখা হবে পরের ভিডিওতে।